নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই পাঁচটি রাশির শুভ সময়ও আমি এই ভিডিওতে জানাব। দেখুন, আগামীকাল রবিবার এই পাঁচ রাশির লটারি, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং, ব্যবসা, যে কোনো দিক থেকে কিন্তু এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে একটি কথা আপনাদেরকে বলবো, শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না, একই রাশির একাধিক মানুষ রয়েছেন, প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে, তাই নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করুন এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে? রাহু রক্ষা কবচ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে। আগামীকাল এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, আমি তিনটি গ্রহের কথা বলছি, রাহু, শুক্র এবং বুধ। এই তিনটি গ্রহ আপনাদের ভালো থাকা দরকার। তবে আপনারা লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, ট্রেন্ডিং বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে। আর সর্বোপরি হচ্ছে ভাগ্য, কারণ আমাদের ভাগ্য ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবে। আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বুঝাই যে আপনারা লটারির টিকিট কাটছেন, এই টিকিট কেটে কিন্তু অনেকের প্রচুর অর্থ নষ্ট করছেন। তার আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কারণ কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু এবং ভাগ্যভাব নিশ্চিত রূপে আপনাদের ভালো করা কিন্তু দরকার। এবার আসি পাঁচ রাশির নাম। আগামীকাল সিংহ রাশির আপনাদের ব্যবসা থেকে, অনলাইন থেকে অথবা মিউচুয়াল ফান্ড থেকে বা শেয়ার বাজার থেকেও কিন্তু বা ফাটকা থেকে আপনারা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং আপনাদের আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে 9:15 থেকে 11:04 পর্যন্ত, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আগামীকাল কোনো কর্মযোগ আপনাদের সৃষ্টি হচ্ছে, আপনাদের কোনো শুভ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। লটারি, ফাটকা, ট্রেন্ডিং, অনলাইন থেকেও কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে পারেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আগামীকাল আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশি। আপনাদের
আগামীকালের যে শুভ সময় সকাল 9:04 থেকে 10:15 পর্যন্ত আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে অনলাইন ফাটকা ট্রেন্ডিং থেকে এবং শেয়ার বাজার থেকে। আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির প্রথম কথা, আপনাদের খুব বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন। লটারি, স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় অর্থ পেতে পারেন, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে সময়টা যেটা দেখা যাচ্ছে 11:12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, এবং আপনাদের যে আগামীকালের ব্যবসা, আপনাদের শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ট্রেন্ডিং থেকে বা স্টক মার্কেট থেকে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। তবে আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করছি, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, হয়তো আপনাদের রাশির নাম সেম টু সেম থেকে যায়, ভাবেন যে একটা লটারির টিকিট কাটি, কিন্তু না, লটারির টিকিট আপনারা কাটবেন না। আগে ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের প্রতিকার করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই সময় আপনারা রাহু রক্ষা কবচ আপনারা নিতে পারেন, কারণ এই সময় বিশেষ ছাড় কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি একবার পরামর্শ করে নিন যে আপনাদের যে বাধা আসছে বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু গাঢ় কিন্তু সৃষ্টি কিন্তু করছে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথ অবশ্যই রয়েছে। তাই মন খারাপ করবেন না, হয়তো হচ্ছে না, তার জন্য আগে আপনারা প্রতিকারটা করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু আসবে। কারণ আমাদের গ্রহগুলো তো সমস্তটা পজিটিভ থাকতে পারে না, সেটাকে প্রতিকারের মাধ্যমে পজিটিভ করে নেওয়া দরকার রয়েছে। তো যারা, আবারও বলছি, নিজেদের জীবনকে পরিবর্তন করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন তার উপর আপনারা কমেন্ট করুন। আমি অঙ্গীকারবদ্ধ যে আপনারা যে বিষয়ের উপর ভিডিও চাইবেন তার উপর আমি খুব চটজলদি ভিডিও নিয়ে আনার চেষ্টা আমি করব। দেখুন, সমস্যা যেমন আছে সমাধানের পথ রয়েছে, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, তাই যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় নিশ্চিত রূপে বলা যেতে পারে যে আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল। নমস্কার, ধন্যবাদ।